প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য সাউথ চব্বিশ পরগনার দু প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস ঘিরে উঠে আসছে নিয়োগ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট এবং মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের গুরুত্বপূর্ণ অর্ডারের বিশ্লেষণ অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার চেষ্টা করবেন কারণ সিরিয়াস টপিকের ওপরই আর্জেন্ট ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে যারা এখনও পর্যন্ত পিটিশনার হতে পারেননি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন আমরা কথা না বাড়িয়ে একেবারে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি ইতিমধ্যে সাউথ চব্বিশ পরগনার দু হাজার নয় প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসের দুটি থেকে দুটি কিন্তু মেধা তালিকা প্রকাশিত ইতিমধ্যে হয়ে গিয়েছে সেই অনুযায়ী নিয়োগ সংক্রান্ত প্রসেসও কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু থেকে যাচ্ছে আরও একাধিক চিহ্ন এবং সে বিষয়ে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলা চলছে সম্মানীয় বিচারপতি রাজশেখর মহন মান্থা মহাশয়ের এজলাসে সেক্ষেত্রে হাওড়া নর্থ চব্বিশ পরগনা মালদা জেলার পজিটিভ যে অর্ডার তা কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে সাউথ চব্বিশ পরগনা দু হাজার নয়ের যোগ্য বঞ্চিত বেশ কিছু চাকরি এখনও কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের দ্বারস্থ হয়ে রয়েছেন সেক্ষেত্রে কী ধরনের বার্তা শেষমেশ উঠে আসবে তারই মাঝখানে বা উৎকণ্ঠার মধ্যেই উঠে এসেছে উনত্রিশ চার দু হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ কোর্ট অর্ডার কোর্ট নাম্বার তেরো সরাসরি অনস্ক্রিনের বিষয়টি দেখতে পাচ্ছেন উনত্রিশ চার দু হাজার চব্বিশে কোর্ট নাম্বার তেরোর থেকে যে অর্ডারটি আপলোডেড হয়েছে প্রায় সাত পাতার পিডিএফ কপি সেটিকে সামনে রেখে অর্থাৎ সরাসরি অনস্ক্রিনে রেখে বেশ কিছু বিষয় আমরা বোঝানোর চেষ্টা করব কারণ অনেকেই পিটিশনার হয়েছেন মামলা করে রিট ফাইল করে অনেকে ক্যান ফাইল করে এবং অনেকে কিন্তু পিটিশনার হতে পারেননি অর্থাৎ মামলার আওতাভুক্ত বা আওতাধীন কিন্তু হতে পারেননি অর্থাৎ মামলা করতে পারেননি বা পরে মামলা করেছেন সেক্ষেত্রে যারা নন পিটিশনার রয়েছেন তাদের ক্ষেত্রেই বা কী হবে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন দেখুন সরাসরি দেখতে পাচ্ছেন যে অর্ডার কপিটি উনত্রিশ চার দু হাজার চব্বিশে কোর্ট নাম্বার তেরো থেকে আপলোডেড হয়েছে ডাব্লুপিএ আঠারো অফ দু হাজার তেইশ অরিন্দম মণ্ডল অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স উইথ অর্থাৎ এর সঙ্গে আরও কিছু রিট কিন্তু ট্যাগ হয়ে রয়েছে যেমন সেখানে রয়েছে ডাব্লু পি এ বারো একাশি অব দু হাজার চব্বিশ রয়েছে ডাব্লু পি এ এগারো আটশো উনিশ অব দু হাজার চব্বিশ রয়েছে বারো বারো আট অব দু হাজার চব্বিশ রয়েছে বারো একশো নব্বই অব দু হাজার চব্বিশ রয়েছে কুড়ি আটত্রিশ অব দু হাজার তেইশ এছাড়াও রয়েছে বাইশ তিনশো আটানব্বই অব দু হাজার তেইশ রয়েছে একুশ শূন্য বারো অব দুহাজার তেইশ রয়েছে ষোলো একশো বিয়াল্লিশ অব দু হাজার তেইশ রয়েছে উনষাট আটচল্লিশ অব দু হাজার চব্বিশ রিসেন্ট কিছু দু হাজার চব্বিশের মামলাও কিন্তু রয়েছে দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে দু হাজার তেইশ চব্বিশের যে সমস্ত রিট সেগুলোও কিন্তু রয়েছে ডাব্লুপিএ আঠারো ছাপ্পান্ন দু হাজার তেইশের সাথে এক্ষেত্রে যে সমস্ত চাকরিপ্রার্থী বন্ধুরা সাউথ চব্বিশ পরগনার দু হাজার নয় রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে মামলার অন্তর্ভুক্ত হতে পারেননি অর্থাৎ পিটিশনার হতে পারেননি তাদের জন্য কোর্ট অর্ডারের এই যে বাইশ নম্বর পয়েন্টটি অর্থাৎ সাত পাথার প্রায় সাত পাথার পিডিএফ কপির সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয়ের যে অর্ডার কপির যে বাইশ নম্বর পয়েন্টটি সেটা কিন্তু লক্ষ্যণীয় অর্থাৎ সেটা কিন্তু লক্ষ্য করতেই হবে কার্যত সেখানে লেখা রয়েছে দেখুন দ্য বেনিফিটস অফ দ্য অ্যাফোসেড প্রসিডিংস শ্যাল বি অ্যাভেলেবেল অনলি টু দোজ ক্যান্ডিডেটস হু হ্যাভ ফিল্ড বা ফাইল্ড রিট পিটিশনার্স অ্যান্ড অ্যাপ্লিকেশানস ফর অ্যাডিশনাল অফ পার্টিস আনটিল তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ অবশ্যই বিষয়টিকে খেয়াল করবেন যে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে আনটিল ডেট ছিল অর্থাৎ কাট অফ একটা ডেট ছিল যে যে সমস্ত চাকরিপ্রার্থী বন্ধুরা বা যোগ্য বঞ্চিত প্রার্থীরা ফাইল করতে পেরেছেন রিট পিটিশান কিংবা অ্যাডিশনাল পার্টি হিসাবে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে তাদেরগুলি কিন্তু গ্রাহ্য হয়েছে তারপরে যারা ফাইল করেছেন তাদের ক্ষেত্রে কি হবে না হবে সম্পূর্ণ তোলাচলতার মধ্যে তাই যে সমস্ত যোগ্য বঞ্চিত প্রার্থীরা চব্বিশ পরগনা দু হাজার নয়ের ক্ষেত্রে বা চাকরি পাওয়ার লক্ষ্যে তিরিশে এপ্রিলের পরবর্তী কাট অফ ডেটের বাইরে গিয়ে ফাইল করেছেন তাদের ক্ষেত্রে তাদের দায়িত্ব সম্পূর্ণ নিজস্ব এ বিষয়ে কিন্তু কোর্ট অর্ডারে কিছুই উল্লেখিত নেই শুধুমাত্র এটাই উল্লেখিত যে যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদেরকে অবশ্যই তিরিশে এপ্রিল দু এই কাট অফ ডেটের মধ্যেই কিন্তু ফাইল করতে হবে রিট পিটিশান কিংবা অ্যাপ্লিকেশান ফর অ্যাডিশনাল পার্টিস হিসাবে সেক্ষেত্রে যারা তিরিশ তারিখের অর্থাৎ তিরিশে এপ্রিল তিরিশ চার দু হাজার বাইরে গিয়ে অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে কি হবে না হবে বলা কার্যতা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ালো সেক্ষেত্রে এখন আপনারা কোথাও টাকা পয়সা দেবেন না বা কোনো ধরনের যে সমস্ত ব্যাপারগুলি চলছে তাতে কিন্তু সংযুক্ত হবেন না পরবর্তী ক্ষেত্রে মূল অর্ডার চলে এলে বা জাজমেন্ট সম্পূর্ণ হলে কমপ্লিটেড হলে সেই অর্ডার কপি নিরিখে কী করা যায় না করা যায় তা কিন্তু সম্পূর্ণ পরের বিষয় বা পরের ভাবনাচিন্তার বিষয় এখন যে কাট অফ ডেটটি বা ডেট দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যেই যাবতীয় কার্যক্রম চলবে তার পরবর্তী ক্ষেত্রে কোনো কিছুই অ্যাকসেপ্ট হবে কি না হবে তা কিন্তু বলা কার্যত মুশকিল যারা যা যারা যারা এই সমস্ত বিষয়ে নিজেদের দায়িত্ব নিজেরা নিয়েছেন তাদের দায়িত্ব কিন্তু সম্পূর্ণতই নিজেদের তাই বন্ধুরা এই কোট অর্ডার অনুযায়ী এবং কোর্ট অর্ডারের বাইশ নম্বর পয়েন্ট অনুযায়ী নির্দিষ্ট কাট অফ ডেট লাইনের বাইরে গিয়ে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে তারা পিটিশনার হতে পেরেছেন কি না পেরেছেন বা নন পিটিশনার হয়ে রয়েছেন তাদের সম্পূর্ণ দায়িত্ব সম্পূর্ণ নিজের এই বিষয়ে হতাশ হওয়ার কিছু নেই পরবর্তী ক্ষেত্রে যে অর্ডার কপি আসবে তা নিরিখে কী করা যায় না করা যায় সেটি পরের বিচার্য বিষয় এক্ষেত্রে আমরা আরেকটা বিষয় উল্লেখ করি যে বেশ কিছু জায়গার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে কিন্তু পিটিশনার হতে পারেননি পরবর্তী ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের অর্ডার দেখে তারা আবেদন করেছেন সেক্ষেত্রে তাদের মামলাও কিন্তু অ্যাকসেপ্টেবল হচ্ছে না ফিরিয়ে দেওয়া হচ্ছে পরবর্তী বিষয়ে এই নিয়ে কী খবরাখবর উঠে আসবে সেই দিকে আমরা যাবতীয় ফোকাসে রাখবার চেষ্টা করছি এবং যাবতীয় বিষয়টিকে অবজার্ভ করার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ তথ্য পেলে পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে আপনাদের মাঝখানে সবটাই শেয়ার করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ